মধুপুর গ্রামের পাশে একটি বড় বন আছে। বনটির নাম মধুবন। সেই বনে বাস করত অনেক পাখি। বনের সামনে রয়েছে বড় একটি নদী, যেখানে টুনি পাখি, তোতা পাখি, পায়রা, টিয়ে ও তাদের ছানারা সেখানে খেলা করত। কিন্তু তাদের ডিম দেখার মতো কেউ ছিল না, তাই যখন খেলতো ডিমগুলো পাশে রেখে দিত। এতে তাদের ক্ষতি হয়ে যেত, খেলতে খেলতে কারো না কারো ডিম ভেঙে যেত। একদিন একি আজও আমার একটা ডিম ভেঙে গেছে। হে সৃষ্টিকর্তা, কি যে করি, রোজ রোজ আমাদের ডিম ভেঙে যাচ্ছে। কেঁদো না বোন, কেঁদো না, কি আর করবে, দেখা যাক সৃষ্টিকর্তা যদি আমাদের কোনো সহায়তা করে। এ কথা বলে টুনি আর পায়রা তাদের বাসায় চলে যায়। ওই বনে বাস করত দুষ্টু কাক। তার একটু বয়স হয়ে গেছে, সে অলসতা করে কাজ করে না, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে, অন্য পাখিদের ক্ষতি করে, কাজ করে না তাই খেতেও পায় না। সে তুষ্টি বুদ্ধি করতেছিল, সে কি করবে? কি যে করি, এই বয়সে অনাহারে প্রাণটা যাবে দেখি। এই তো বুদ্ধি খুলেছে। কাক ছদ্মবেশ ধরে, সে পণ্ডিত সেজে ঘুরে বেড়ায় আর অন্যের বাসায় খেয়ে খেয়ে দিন কাটায়। বনের পাখিরা পণ্ডিত বলে তাকে সম্মান করতে শুরু করে। একদিন টুনিরা তার কাছে যাবে বলে ভাবে। পায়রা বন্ধু, চলো আমরা কাক পণ্ডিতের সাহায্য নেই। আমরা যখন নদীতে খেলবো, কাক পণ্ডিতকে ডিম দেখার জন্য বলবো। এ কথা বলে টুনি আর পায়রা নদীর পাশের জঙ্গলে পণ্ডিত কাকের কাছে যায়। কাক পণ্ডিত, ও কাক পণ্ডিত, জানো আমরা যখন নদীতে খেলি আমাদের ডিম সাথে নিয়ে যাই, কিন্তু জানো প্রতিদিন না কারো না কারো ডিম ভেঙে যায়, তুমি কি আমাদের সাহায্য করবে? কাক এ কথা শুনে মহা খুশি। তারপর সে মনে মনে ভাবতে থাকে, এটাই তো হচ্ছে আমার দুষ্ট বুদ্ধি কাজে লাগার সময়। কাক মনে মনে ভাবতেই থাকে। টুনি তখন কাককে বলে, কি গো কাক পণ্ডিত, কি ভাবছো বলো না, তুমি আমাদের সাহায্য করবে? আমাদের যে ভীষণ কষ্ট হয় ডিম ভাঙলে। চিন্তা করো না টুনি, আমি তো এই নদীর পাশেই ধ্যান করি, তোমরা না হয় ডিমগুলো আমার কাছেই রেখে দিও, কয়েকদিন আমি তোমাদের ডিমগুলো দেখে রাখবো, তোমরা নিশ্চিন্তেই খেলতে পারো, কোনো সমস্যা হবে না। কাক পণ্ডিতের এই কথা শুনে টুনি আর পায়রা অনেক খুশি হয় আর তারা কাককে বলে, কাক পণ্ডিত অনেক ধন্যবাদ গো তোমাকে, তুমি মাঝে মাঝে আমাদের বাসায় যেও গো, তোমাকে ভালো ভালো খেতে দিব। এ কথা বলে টুনিরা বাসায় চলে যায়। তার পরের দিন সকালে টুনি আর পায়রা সবার ডিম নিয়ে কাক পণ্ডিতের কাছে আসে আর বলে, কাক পণ্ডিত, ও কাক পণ্ডিত, দেখো আমরা সবার ডিম নিয়ে এসেছি, এই ডিমগুলো আপনি ভালো করে দেখবেন। কিন্তু এত ডিম দেখে কাক তো ভীষণ খুশি আর মনে মনে বলে, ও মা, এতগুলো ডিম, আমার যে কি খুশি লাগতাছে, মজা করে খেতে পারবো, হা হা হা, বোকাটুনির দল। এসব কাক মনে মনে ভাবতে থাকে। তখনই টুনি বলে, এত কি ভাবছো কাক পণ্ডিত, আমরা গেলাম তাহলে, তুমি আমাদের ডিম দেখে রাখিও কেমন? ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, আমি ভালোভাবেই দেখে রাখবো, তোমরা কোনো চিন্তা করো না। তারপর টুনিরা চলে যায় আর নদীতে খেলতে থাকে। আর এদিকে কাক মহা খুশিতে টুনিদের ডিম খেতে থাকে আর বলে, হা হা হা, তোমরা খেলো আর আমি তোমাদের ডিম খাচ্ছি, বোকার দল, হা হা হা। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি পাখিরা খেয়াল করত না তাদের ডিম হারিয়ে যাচ্ছে। একদিন টুনি বলতে থাকে, আরে আমাদের ডিমগুলো তো আমরা দেখতেও যাই না, না আজ একবার গিয়ে দেখি ডিমগুলো কি অবস্থা। এরপর টুনি দুষ্টু কাক পণ্ডিতের বাসায় যায় আর গিয়ে দেখে কাক পণ্ডিত বাসায় নেই আর তাদের ডিমগুলো অনেক কমে গেছে। টুনি অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, তাদের ডিমগুলো কিভাবে কমে গেল? একি, আমাদের ডিমগুলো কমে গেল কিভাবে? আমরা তো কাক পণ্ডিতকে ভালোভাবে দেখে রাখতে বলেছিলাম, হে সৃষ্টিকর্তা, এখন কি হবে? না, যেভাবেই হোক ডিম কিভাবে কমছে জানতেই হবে। এ কথা বলে টুনি
কাকপন্ডিতের বাসা থেকে চলে যায় আর বনে সব পাখিদের ডাকে। সবাই একসাথে হয়ে পরামর্শ করছিল। শুনো সবাই, আমরা পন্ডিত কাকের বাসায় টিম রেখেছিলাম, কিন্তু আমাদের টিম অনেক কমে গেছে। আমাদের যে করেই হোক এর রহস্য বের করতে হবে। হ্যাঁ টুনি বোন, ঠিক বলেছো। আমরা এত করে বলে এলাম, তারপরেও আমাদের ডিম কমছে। চলো আমরা পন্ডিত কাকের বাসায় নজর রাখি, তাহলে বুঝতে পারবো কি হচ্ছে। এ কথা বলে সব পাখিরা পন্ডিত কাকের বাসায় নজর রাখে, আর তারা দেখতে পায় দুষ্টু কাক পন্ডিত টুনিদের ডিমগুলো খাচ্ছে। তখনই সব পাখিরা পন্ডিত কাকে সামনে যায়। সি 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 পন্ডিত কাক, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে। তুমি এত খারাপ, আমাদের ডিমগুলো খেয়ে ফেলেছো, এই শাস্তি তোমাকে পেতেই হবে। তারপর সব পাখিরা মিলে পন্ডিত কাককে ভীষণ মারে আর পন্ডিত কাককে বন থেকে বের করে দেয়। সব পাখিরা মিলেমিশে থাকতে শুরু করে আর তাদের ডিম রাখারও কোনো সমস্যা হয় না। সব পাখিদের দিন সুখেই কাটছিল।